রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে জোর চর্চা। রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। যে কিছু জানেন না তারই হাতেখড়ি হয়, যিনি সব জেনে গেছেন তার হাতেখড়ি হয় না, অন্যের বুদ্ধিতে পরিচালিত হচ্ছেন রাজ্যপাল, কটাক্ষ দিলীপ ঘোষের। কি বলেছেন তিনি শুনুন। আমরা জানি তারই হাতেখড়ি হয় যে অজ্ঞান, যে জানে না কিছু পৃথিবীর সম্বন্ধে, তার জ্ঞান দেওয়ার জন্য। যিনি সব জেনে গেছেন তার আবার হাতে খড়ি, এ তো হয় না। আমাদের দেশে পদ্ধতি আছে, বাচ্চাদেরকে হাতে খড়ি দেওয়া হয়, কলম দেওয়া হয় সরস্বতীর সামনে, হাতে খড়ি বলি বাংলায়, বাকি জায়গায় বলা হয় বিদ্যারম্ভম, কেরালাতেও আছে বিদ্যারম্ভের জন্য। তো উনি তো বিদ্বান ব্যক্তি একজন, তার এই অনুষ্ঠান করে হাতে খড়ি করাটা এটা একটু বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে। আমার মনে হয় কে বুদ্ধি ওনাকে দিয়েছে জানি না, এগুলো করাটা ওনার শোভা পায় না। অন্যের ড্রামা করাটা আমার মনে হয় রাজ্যপালের শোভা পায় না, অন্যের বুদ্ধিতে উনি পরিচালিত হচ্ছেন। রাজ্যপালের পদ খুব গরিমাময় পদ, সাংবিধানিক পদ, এসব ছোটোখাটোর ভিতরে না যাওয়া উচিত। উনি দুনিয়ার অনেক জ্ঞান জানেন, উনি বাংলায় একসময় সরকারি চাকরিতে এসেছিলেন, ব্যাংকের, হয়তো বাংলা কম বেশি জানেন। আমাদের দেশেতে বহু লোক বহু ভাষা জানেন, তার জন্য কোনো অনুষ্ঠান করার দরকার না। বিজেপির অঙ্গুলি হেলনে না চললেই রাজ্যপাল খারাপ, পাল্টা কটাক্ষ শান্তনু সেনের। কি বলেছেন তিনি শুনুন। আসলে বিজেপির কাছে রাজ্যপাল পদটা হচ্ছে একটা ব্যবহারযোগ্য পদ। বিরোধী শাসিত রাজ্যগুলোতে রাজ্যপালের পদটাকে ব্যবহার করে সেখানকার শাসক দল সেখানকার সরকারকে বিব্রত করার জন্যই রাজ্যপালের পদের ব্যবহার তারা করে থাকে। আমরা তামিলনাড়ুতে দেখেছি, কেরালায় দেখেছি, মহারাষ্ট্রে দেখেছি, এবং আমরা এই বাংলাতেও দেখেছি কিভাবে কিছুদিন আগে পর্যন্ত যিনি রাজ্যপাল ছিলেন তাকে তারা তাদের পার্টির স্পোক্স পার্সন হিসেবে ব্যবহার করেছেন, রাজ্যপালের চেয়ারটাকে পদ্মপালের চেয়ার হিসেবে ব্যবহার করেছেন, রাজভবনটাকে পার্টির সদর দপ্তর হিসেবে ব্যবহার করেছেন। মিস্টার ধনকর চলে যাওয়ার পর যিনি এসেছিলেন মিস্টার লা গণেশন, এবং বর্তমানে আমাদের যিনি মহামহিম রাজ্যপাল মহোদয় আছেন তাদেরকে তারা সেভাবে ব্যবহার করতে পারছে না। উল্টে তারা দেখছে যে বর্তমানে বাংলার প্রশাসনিক প্রধান, সাংবিধানিক প্রধান, এরা দুজনে সমন্বয় স্থাপনের মধ্যে দিয়ে বাংলার জন্য এত ভালো কাজ করছেন। রাজ্যপাল বলছেন আমি বাংলাকে ভালোবাসি, বাংলার মানুষকে ভালোবাসি, বাংলা শিখতে চাই, জয় বাংলা, এই সমস্ত দেখে তাদের গা ঝুলে যাচ্ছে, তারা ঝুলে পুড়ে যাচ্ছে, সেই জন্য মানসিক হতাশা থেকে তাদের এই ধরনের হ্রাস পড়লো। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছিলেন শুনব। এই সরলতার সুযোগ নিচ্ছেন পশ্চিম বাংলার মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং তার এই সমস্ত ভুল এবং রং মেসেজ যাওয়া সমস্ত কার্যক্রম ইমপ্লিমেন্ট করছেন আরেকজন স্থাবক আইএস নন্দিনী চক্রবর্তী। আমি মহামান্য রাজ্যপালকে অনুরোধ করব যে আগে সচিবালয়টাকে পরিষ্কার করুন, অন্যের চেয়ারকে, রাজভবনকে, তার মর্যাদাকে, এই নাটুকে মুখ্যমন্ত্রী, ড্রামাবাজ মুখ্যমন্ত্রী তিনি যেভাবে মিসইউজ করছেন তাতে খুব রং মেসেজ যাচ্ছে অ্যামাংস দ্য পিপুল অফ দি বেঙ্গল। এই জায়গা থেকে উনাকে রেস্টেন হওয়া উচিত। আমি তো উনাকে অ্যাডভাইস করতে পারি না, অনুরোধ করতে পারি। নিশ্চিতভাবে কালকে উনি দিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে মিট করবেন, তারা উনাকে বলবেন, আমিও বলবো।